হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটা পিঠার রেসিপি, আর সেটা হলো সুজি রসভরি পিঠা। খুবই সহজে তৈরি হয়ে যায় এই রসভরি পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুজি রস বড়ি পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, দিব 2টা ডিম, ডিমটাকে খুব ভালো করে ফেটে নিব। দিব সামান্য লবণ, আর দিব 1/2 কাপ সুজি, এখন এটাকে ঢেকে রেখে আমি দুধটাকে রেডি করতে চলে যাব। পিঠাগুলোকে ভিজানোর জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে একটু জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি 1/2 কাপের চেয়ে একটু বেশি, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কম আর বেশি, তবে আমি যেটা দিয়েছি সেটা পারফেক্ট হয়েছে। এখন এগুলাকে নেড়ে চেড়ে একটু জাল করে নিব, বেশি ঘন করা যাবে না, মোটামুটি পাতলাই থাকবে এই রসটা। পিঠাগুলোকে ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল, তেলটা গরম হয়ে গেছে, আর আমি পিঠাগুলোকে দিব, আমি হাতে দিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না, তাহলে কালারটা ব্রাউন হয়ে গেলে এটা পিঠাটা দেখতে ভালো লাগে না, তাই হালকা ভেজে এটাকে তুলে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কিরকম কালার রেখেছি। এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে তুলে নিব। এখন গরম দুধের মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো করে ঠিক মতো নেড়ে চেড়ে ভিজিয়ে দিব পিঠাগুলোকে সবগুলোকে, যাতে সবগুলোর ভিতরে দুধের রসটা খুব ভালো মতো ঢুকতে পারে। এখন আমি পিঠাগুলোকে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, তাহলে রসগুলো খুব ভালো মতো পিঠার ভিতরে ঢুকে যাবে। ঠান্ডা অথবা গরম দুইভাবে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল সুজির রসভরি পিঠা, খুবই মজার এই পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।